আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো যে বিগত গত কুড়ি তারিখে একটা ঝড়ের জন্য আমাদের এখানে কানেকশান ছিল না ইন্টারনাল ইন্টারনেটের কানেকশান ছিল না বিদ্যুতের কানেকশান ছিল না তাই চেষ্টা সত্ত্বেও আমরা ভিডিও আপলোড করতে পারিনি বিশ্ব করে আনতে পারিনি তাই তাই অনেকদিন বাদে আবার কারেন্ট ফারেন্ট আসার জন্য আমরা আবার পড়াশোনা শুরু করছি আমরা সবাইকে ডাকছি আবার সিমলা অনলাইন ক্লাসে তোমরা ভিডিওটা দেখবে বিশেষ করে নাইনের জন্য নাইনের জন্যই আমি ক্লাস আবার শুরু করছি যেখানে নাইনে ক্লাস শেষ করেছিলাম অ্যাসিড খাট দ্রবণ এইটা পড়াচ্ছিলাম যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আমরা শুরু করছি আশা করছি তোমাদের এটা অনেকটা সুযোগ হবে অনেকটা সুবিধা হবে এবং তোমরা এই ভিডিও থেকে অনেকটা কিছু জানতে পারো শুরু করছি নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম আগের দিন আমরা সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম পড়েছিলাম আজকে শুরু করব নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম প্রথমে রয়েছে তাপের প্রভাব অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে তাপ প্রয়োগ করলে কি করবে রিয়াকশানটা দেখো নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা তাপ প্রয়োগ করি গারো নাইট্রিক অ্যাসিডের ওপর যদি আমরা লইতপ্ত ঝামা ওপর উপর ফটা গাঢ় নাইট্রিক অ্যাসিড আমরা ফেলি তাহলে নাইট্রিক অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড জল এবং অক্সিজেন তিনটে ভাগে ভেঙে যাবে এই পরীক্ষা থেকে প্রমাণ করা যায় নাইট্রিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন রয়েছে অ্যাসিড ধর্ম নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস থ্রি মাইনাস তৈরি করে অর্থাৎ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা ক্যাটায়ন রয়েছে এবং প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন একটি রয়েছে অর্থাৎ এক্ষারী অ্যাসিড তীব্র অ্যাসিড এবং খার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে উদাহরণ সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট জল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট জল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট এবং জল ইত্যাদি ইত্যাদি এবার চলে আসি ধাতুর সাথে বিক্রিয়া নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ তাই বেশিরভাগ ধাতুই নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে নাইট্রেট লবণে তৈরি পরিণত হয় এবং নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড তৈরি করতে পারে সেটা নির্ভর করবে অ্যাসিডের গাঢ়ত্ব অ্যাসিড লঘু না অ্যাসিড গরম উষ্ণ না শীতল এগুলোর ওপর একটা একটা করে দেখা যাক গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কবারের বিক্রিয়া এই বিক্রিয়ায় কবার নাইট্রেট তৈরি হবে আর তৈরি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাতি গাঢ় এবং শীতল এই রকম নাইট্রিক অ্যাসিডের সাথে কবারে বিক্রিয়া করলে কপার নাইট্রেট নাইট্রিক অক্সাইড জল লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কপার নাইট্রেট নাইট্রাস অক্সাইড এই নাইট্রাস অক্সাইডকে আমরা লাফিং গ্যাস বলি আর উত্তপ্ত কপারের মধ্যে দিয়ে যদি নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালানো যায় হালে বিক্রিয়াটি করলে কিপিক অক্সাইড নাইট্রোজেন গ্যাস তৈরি হবে অর্থাৎ এই বিক্রিয়ায় প্রমাণ করা যায় নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন রয়েছে জিঙ্কের সাথে বিক্রিয়া প্রায় কপারের সঙ্গে বিক্রিয়ার একই রকম গাঢ় এবং উষ্ণ নাইট্রিক অ্যাসিড জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করলে জিঙ্ক নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড গাঢ় এবং শীতল নাইট্রিক অ্যাসিড জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করলে জিঙ্ক নাইট্রেট নাইট্রিক অক্সাইড লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া করলে জিঙ্ক নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট এবং অতি লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে জিঙ্ক নাইট্রেট নাইট্রজ অক্সাইড তৈরি হবে এবার রয়েছে আয়রনের সাথে বিক্রিয়া লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিড আয়রনের সাথে বিক্রিয়া করলে তৈরি হবে ফেরাস নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট আরেকটি বিক্রিয়া রয়েছে সেটি হচ্ছে গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়রনের বিক্রিয়া ফেরিক নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড এরপর আমাদের জানতে হবে ধুমায়ামান নাইট্রিক অ্যাসিড কাকে বলে না গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অল্প পরিমাণে যদি স্টার্চ মিশিয়ে পাতিত করা হয় তাহলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড প্রধানত নাইট্রোজেন ডাই এটা এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশ্রিত অবস্থা থাকে এবং এই নাইট্রিক নাইট্রোজেন ডাইঅক্সাইডের রঙের জন্য এই মিশ্রণটা হলুদ রঙের দেখায় একে ধুমায়ামান নাইট্রিক অ্যাসিড বলা হয় ধুমায়ামার নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ অর্থাৎ ধাতু বা অন্য কোনো জিনিসকে সহজেই জারিত করতে পারবে একমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটো ধাতুর সঙ্গে অতি লঘু নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন গ্যাস তৈরি করে আর অন্যান্য ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে জলে পরিণত হয়ে যায় তাই হাইড্রোজেন গ্যাস পাওয়ার জন্য শুধুমাত্র ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজের সাথেই বিক্রিয়াটা হবে যেমন এখানে ম্যাগনেশিয়ামের সঙ্গে বিক্রিয়াটা দেওয়া আছে ম্যাগনেশিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড এখানে অতু লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিড নিতে হবে ম্যাগনেশিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন ম্যাঙ্গানিজ নিলে ওটা ম্যাঙ্গানিজ নাইট্রেট এবং হাইড্রোজেন হবে এরপর রয়েছে নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষা অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ কী নিতে হবে এই টেস্ট টিউবের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং ফেরাস সালফেট সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এবং নাইট্রিক অ্যাসিডে একটা দ্রবণ নিতে হবে আর এই টেস্ট টিউবে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতে হবে এবার এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের টেস্ট টিউবটা আস্তে আস্তে যদি এই নাইট্রিক অ্যাসিড এবং ফেরাস সালফেটের যে দ্রবণ তার মধ্যে আস্তে আস্তে ফেলা যায় তাহলে সালফিয়েট্রিক অ্যাসিড ভারী বলে সে নিচে চলে আসবে আর ওপরে যে নাইট্রিক অ্যাসিড এবং ফেরাস সালফেটের দ্রবণ রয়েছে এই দুটো দ্রবণের মাঝখানে একটা বাদামি বলয় ব্রাউন রিং তৈরি হবে এই ব্রাউন রিং বা বাদামি বলায় তৈরি হলেই বোঝা যাবে যে এখানে নাইট্রিক অ্যাসিড রয়েছে এই হচ্ছে তার রিয়াকশান ফেরাস সালফেট নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ফেরিক সালফেট অক্সিজেন এবং নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড ফেরাস সালফেটের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাসোফেরাস সালফেট তৈরি করবে এবং যেটা বাদামি বর্ণের রিং তৈরি হবে অর্থাৎ এই পরীক্ষার সাহায্যে আমরা নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করতে পারবো এবার খার হিসেবে সোডিয়াম হাইড্রক্সাইড এইচ এই সোডিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক ধর্ম যেহেতু এটি সোডিয়াম হাইড্রক্সাইড একটি খার তাহলে যে কোনো খার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং লবণ এবং জল তৈরি করবে এক্ষেত্রেও তাই করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডে বিক্রিয়া করলে লবণ হিসাবে সোডিয়াম ক্লোরাইড জল সালবেেরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট লবণ এবং জল বা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে সোডিয়াম নাইট্রেট এবং জল এছাড়া যে কোনো সালভেট লবণ যেমন অ্যালমোনিয়াম সালভেট এর সাথে বিক্রিয়া করলে অ্যালমোনিয়াম হাইড্রক্সাইড বা নাইট্রেট লবণ যেমন সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করলে সিলভার অক্সাইড অর্থাৎ ধাতব লবণের সাথে বিক্রিয়া করলে ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড তৈরি করতে পারে এছাড়া রয়েছে সোডিয়াম এবং জিঙ্কের সাথে জিঙ্ক এবং অ্যালুমোনিয়ামের সাথে বিক্রিয়া জিঙ্কের সাথে বিক্রিয়া করলে জিঙ্ক প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম জিঙ্কেট প্লাস হাইড্রোজেন অ্যালুমোনিয়ামের সাথে বিক্রিয়া করলে একই জিনিস তৈরি হবে সোডিয়াম অ্যালুমোনিয়েট এবং হাইড্রোজেন অর্থাৎ এই দুটি পরীক্ষায় আমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারি অর্থাৎ অ্যালমোনিয়াম এবং জিঙ্ক সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট এবং সোডিয়াম অ্যালুমিনেট লবণ তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এবার শিল্পক্ষেত্রে প্রত্যেক কটার ব্যবহার এইচসিএলের ব্যবহার নাইট্রিক অ্যাসিডের ব্যবহার সালফেরিক অ্যাসিডের ব্যবহার ইত্যাদি প্রত্যেক কটা বইতেই মোটামুটি চার পাঁচ রকমের ব্যবহার রয়েছে তোমরা যে যার মতো প্রয়োজনীয় দু তিনটে বড় নিও যেমন এইচসিএলের মধ্যে অম্লরাজ প্রস্তুতিতে ক্লোরিন শিল্পে স্টার্স থেকে গ্লুকোজ আটা সিরাপ প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিডের প্রধান ব্যবহার হিসেবে নাইট্রেট লবণ সার উৎপাদনে টিএনটি ট্রাই নাইট্রোটলোইন এক ধরনের বিস্ফোরক তৈরি করতে শেলোরয়েড এবং রঞ্জক পদার্থ তৈরি করতে অম্লরাজ প্রস্তুতি অম্লরাজ কী সেটা আমি আসছি এক্ষুনি সালফিউরিক অ্যাসিডের ব্যবহার শিল্পক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার সবচেয়ে বেশি তাই না সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় সাধারণত সালফেট সুপারফাসফেট এই সমস্ত সার প্রস্তুতিতে নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক দ্রব্য তৈরিতে পেট্রোলিয়াম শোধনে কৃত্রিম তন্তু প্রস্তুতিতে ওষুধ প্রস্তুতিতে তরিস শোধন তরিত লেপনে সাবান কাগজ রেশম প্রস্তুতিতে অর্থাৎ প্রচুর শিল্পে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার রয়েছে এবার আমরা অম্লরাজ এটাকে একটু ব্যাখ্যা করব তিন আয়তন গাঢ় এইচসিএল এবং এক আয়তন গাঢ় এইচ এন থ্রির মিশ্রণ এটাকে আমরা অম্লরাজ বা অ্যাকবারিঝিয়া বলব এই হচ্ছে বিক্রিয়া তিন আয়তন গাঢ় এইচসিএল এবং এক আয়তন গাঢ় এইচ এন থ্রি বিক্রিয়া করে নাইট্রোসিল ক্লোরাইড এবং জায়মান ক্লোরিন বা পারমাণবিক ক্লোরিন তৈরি করবে এই পারমাণবিক ক্লোরিনের জন্যই এখানে সোনা প্লাটিনাম প্রভৃতি ধাতু দ্রবীভূত হতে পারে অর্থাৎ এই দ্রবণ সাধারণত সোনা বা প্লাটিনাম জাতীয় ধাতুকে দ্রবীভূত করার জন্য কাজে লাগে অ্যাসিড এবং খারের নিরাপদ ব্যবহার অ্যাসিড এবং ক্ষার এগুলো কিন্তু শরীরের সংস্পর্শে এলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে মুখমণ্ডলে বা ত্বকে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে অ্যাসিড বা শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্টের উদ্বেগ হতে পারে অ্যাসিড ত্বকের সংস্পর্শে এসে ত্বক পুড়ে যায় ফোস্কার মতো সৃষ্টি হয় অ্যাসিড বান বলা হয় একই রকম খারের ক্ষেত্রে ক্ষারের সংস্পর্শেও প্রাণী কোষের পর্দা ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বকের সংস্পর্শে এলে ত্বক পুড়ে যায় অ্যালকালি বার্ন বলা হয় এদের ক্ষেত্রে সাধারণত আমরা এই অ্যাসিড বা খার যদি শরীরকে কোনো রকমভাবে ত্বকের ক্ষতি করে তাহলে সেই সমস্ত স্থানগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং বার্নল জাতীয় ক্রিম লাগাতে হবে এবং যত সম্ভব তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে এবার অ্যাসিড এবং খারের ধর্মে জলের প্রভাব আমরা জানি আরেনিয়াস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড এবং খার এর ধর্ম প্রকাশের জন্য জলীয় দ্রবণ দায়ী জলীয় দ্রবণে অ্যাসিড প্লাস এইচ প্লাস আয়ন তৈরি করবে এবং খার এইচ মাইনাস তৈরি করবে আয়ন যেটা হাইড্রোজেন আয়ন অ্যাসিডের হাইড্রোজেন আয়ন জলের সঙ্গে তৈরি মিশে এইচ থ্রি ও প্লাস হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে অর্থাৎ জলীয় দ্রবণ না থাকলে হাইড্রোজেন আয়ন বা ক্যাটায়নের উপস্থিতি আমরা বুঝতে পারবো না কি করে বুঝবো না কয়েকটা পরীক্ষা দিয়ে দেখা যাক হাইড্রোজেন ক্লোরাইড এটা যদি আমরা গ্যাস হিসেবে নিই এই এইসিএল শুষ্ক গ্যাসের মধ্যে যদি আমি নীল রঙের নিডমাস পেপার ধরি তাহলে আমরা জানি অ্যাসিড নীল নিটমাশকে লাল করে কিন্তু সেটা করতে পারবে না শুষ্ক অবস্থায় অর্থাৎ শুষ্ক অবস্থায় এসসিএল গ্যাসের মধ্যে কোনো অ্যাসিড ধর্ম দেখা যাবে না আবার ওই লিড ব্যবস্থা ধরা যাক বেঞ্জিন বা টলোইনে দ্রাবকে দ্রবীভূত করে শুষ্ক এস সিএলের মধ্য দিয়ে চালনা করলেও লিড রং পরিবর্তন হবে না কারণ এখনো পর্যন্ত এস সিএল শুষ্ক অবস্থায় রয়েছে কিন্তু যেই জলীয় দ্রবণে এস নেব তখনই কিন্তু সে লিনবাস পেপারকে লালে পরিণত করবে অর্থাৎ জলীয় দবনে এস সি আয়নিত হয়ে এইচ প্লাস আয়ন তৈরি করতে পারবে তাই যতক্ষণ না জলীয় দবন তৈরি হচ্ছে ততক্ষণ এস তার অ্যাসিড ধর্ম দেখাতে পারছে না কিংবা এই পরীক্ষাটা দেখা যাক শুকনো অবস্থায় টাটারিক অ্যাসিড এবং সোডিয়াম সোডিয়াম বাইকারোনটের কোনো বিক্রিয়া হয় না আমরা জানি অ্যাসিডের সঙ্গে কার্বনেট বা বাইকার্বনের লবণের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এখানে কিন্তু হচ্ছে না কারণ যেহেতু শুষ্ক অবস্থায় রয়েছে যেই আমি এই টার্টারিক অ্যাসিডের সঙ্গে একটুখানি জল মিশিয়ে দিচ্ছি জলে জলের উপস্থিতিতে টারটারিক অ্যাসিড এইচ প্লাস আয়ন তৈরি করবে এবং যা এই বাইকার্বনেট আয়নের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে পারবে অর্থাৎ টার্টারিক অ্যাসিড তার অ্যাসিড ধর্ম তখনই প্রকাশ করবে যখন সে জলীয় দ্রবণ পেলো অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত জলীয় দ্রবণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাসিড এবং খার তাদের নিজেদের ধর্ম প্রকাশ করতে পারছে না তাই অ্যাসিড এবং খারের ধর্ম প্রকাশের জন্য জলীয় দ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আরেকটি নির্দেশক পিএইচ যেমন লিডমাস হেনাপতোলিন মিথাইল অরেঞ্জ এক ধরনের নির্দেশক অ্যাসিড এবং খারের বর্ণকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধারণ বিভিন্ন রঙের বর্ণ দেয় তার ফলে আমরা অ্যাসিড দোবন না দোবন বুঝতে পারি পিএইচ পেপার দ্বারাও বই যাবে পিএইচ পেপারে সাত হচ্ছে প্রসম অর্থাৎ সে কোনো অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্ম দেখাবে না সাতের থেকে যত কম্ব ছয় পাঁচ চার তিন এটা অ্যাসিড এবং যত কম হবে তত তীব্র অ্যাসিড সাত থেকে পাঁচের মধ্যে মৃদু অ্যাসিড পাঁচ থেকে তিনের মধ্যে মধ্যম অ্যাসিড এবং তিন থেকে একের মধ্যে তীব্র অ্যাসিড সাতের পর থেকে যেগুলো চলেবে অর্থাৎ বাড়বে আট নয় দশ গেল এগুলো হচ্ছে ক্ষারীয় প্রকাশ করবে প্রথম দিকে হচ্ছে মৃদু ক্ষারীয় তারপরে মধ্যম ক্ষারীয় তারপরে হচ্ছে তীব্র ক্ষারীয় অর্থাৎ পিএইচ পেপারের সংখ্যার দ্বারা আমরা কোনো দবণকে অ্যাসিড বা খার চিহ্নিত করতে পারি এবার দাঁতের ওপর অ্যাসিডের কী প্রভাব রয়েছে বা পিএইচের কী প্রভাব রয়েছে আমরা জানি দাঁতের এনামেল ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি যা জলে দ্রব্য এবং কঠিন পদার্থ কিন্তু আমরা যখন খাই খাবার দাবার খাই তখন আমরা মুখ ধুয়ে ফেললেও ওই খাবারের বিভিন্ন টুকরোগুলো দাঁতের ফাঁকে আটকে থাকে এবং এই টুকরোগুলো বিভিন্ন জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে অ্যাসিড তৈরি করে তার ফলে দাঁতে যা পিএইচ থাকার কথা অ্যাসিডের জন্য পেয়েজের মাত্রা কমে গেল পেঁয়াজের মাত্রা প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ বা তার নিচে চলে যায় অর্থাৎ দাঁত এখন অ্যাসিডিক হয়ে গেল এই অ্যাসিডিক থাকার ফলে ক্যালসিয়াম ফসফেটের সাথে ওই জীবাণুগুলো বিক্রিয়া করবে এবং দাঁতের এনামেলকে নষ্ট করে সাধারণত যে টুথপেস্টগুলো আমরা ব্যবহার করি সেগুলো খাড়দর্মী হওয়ায় ওই অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে পারে তাই জন্য আমরা টুথপেস্ট দিয়ে দাঁত মাছলে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত হয়ে দাঁতকে সুস্থ রাখতে পারে কৃষি এবং মৎস্য চাষে চুনের ব্যবহার কৃষিকাজে যে সমস্ত আমরা সার ব্যবহার করি রাসায়নিক সার মূলত নাইট্রেট এবং সালফেট জাতীয় সার তার ফলে এই নাইট্রেট এবং সালফেট জাতীয় সারগুলো জলে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড এবং সালফেটিক অ্যাসিড অর্থাৎ জমিতে অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয় অম্লত্ব বাড়িয়ে দেয় একটা জমিতে অ্যাসিড এবং খারের একটা ব্যালেন্স থাকা উচিত কিন্তু মাটিতে যদি অত্যধিক পরিমাণে অম্লত্ব বেড়ে যায় তাহলে মাটির উর্বরতা নষ্ট হবে গাছপালা মারা যাবে তাই ওই অতিরিক্ত অম্লত্বকে বাঁচানোর জন্য আমরা ক্ষারকীয় অক্সাইড হিসাবে পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড মেশাই যাতে এই ক্ষার অ্যাসিডকে প্রশমিত করতে পারে এবং চাষের উপযোগী করে তোলে একই রকমভাবে পুকুরের জলেও বিভিন্ন পাতা পচে যাওয়ার ফলে বা অম্লবৃষ্টির ফলে জল আম্লিক হয়ে পড়ে সেখানে জলে যে সমস্ত মাছ রয়েছে জলজ প্রাণী রয়েছে অতিরিক্ত আম্লিক হয়ে যাওয়ার ফলে তাদেরও বসবাসের অসুবিধা হয় তাই জলকে উপযুক্ত করার জন্য আমরা পোড়াশুন ব্যবহার করি অম্লবৃষ্টি বিভিন্ন যে কলকারখানা রয়েছে তাব্বিত কেন্দ্র তৈল শোধনাকার এবং বিভিন্ন কলকারখানা ধাতু নিষ্কাশন কেন্দ্র এই সমস্ত কলকারখানা থেকে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসগুলো বেরোয় এবং এই গ্যাসগুলো এছাড়া মোটর গাড়ির নিশ্চিত ধোঁয়া এই গ্যাসগুলো বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরাস এবং সালফিউরিক অ্যাসিড নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিড বৃষ্টির সঙ্গে বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাটিতে ঝরে পড়ে একে বলা হয় অম্লবৃষ্টি অর্থাৎ বৃষ্টির মধ্যে অ্যাসিড রয়েছে এবং এই অ্যাসিড মাটিতে এসে পড়বে মাটির উর্বরতা শক্তি কমাবে এবং পুকুরের জলে পড়লে পুকুরেরও জীবজগতের ক্ষতি করতে পারবে এই অ্যাসিড বৃষ্টিকে আমরা প্রতিরোধ করবো কীভাবে তাই প্রধানত উপায় হচ্ছে এই সমস্ত যে অক্সাইডগুলো অ্যাসিড তৈরি করছে সেগুলোর ব্যবহার যতটা সম্ভব কমানো যায় এবার জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত সম্ভব কমানো যেতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্র কলকারখানা ধাতু নিষ্কাশন চুল্লি থেকে নির্গত গ্যাস হওয়ার উপস্থিত আগেই প্রযুক্ত উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে এই গ্যাসগুলোকে শোষণ করে নেওয়া যেতে পারে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানি যেমন সৌরশক্তি শক্তি শক্তি বাঁড়ো শক্তি ইত্যাদি ব্যবহার করা হবে পরিবেশের উপর কী ক্ষতি রয়েছে অম্লবৃষ্টি তো মাটির অম্লত্ব নষ্ট করতে পারে যেটা এই বললাম কিংবা জলের অম্লত্ব নষ্ট করবে বাড়াবে তারপরে কী হবে না আমরা পোড়াচুন দিয়ে সেটাকে রিকভারি করতে পারব স্টোন ক্যান্সার বলতে আমরা কি বুঝি না যে কোনো সৌধ বিশেষ করে তাজমহল এরা মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বোনেট নিয়ে তৈরি এই ক্যালসিয়াম কার্বোনেট সঙ্গে যদি অম্লবৃষ্টি অর্থাৎ অ্যাসিড এখানে সালবেেরিক অ্যাসিড নিয়েছি নাইট্রিক অ্যাসিডও নেওয়া যেতে পারতো এরা বিক্রিয়া করে যদি অম্লবৃষ্টি পড়ে মানে এই সালবেদিক অ্যাসিড থাকবে সেই ক্যালসিয়াম কার্বোনেটের সাথে বিক্রিয়া করবে তৈরি করবে ক্যালসিয়াম সালফেট যেটা ওই মার্বেল পাথরের উপর একটা আস্তরণ পড়বে এবং মার্বেল পাথরের উজ্জ্বলতা ক্রমশ হ্রাস পাবে এবং কালো দাগ হবে একেই বলা হয় স্টোন ক্যান্সার অর্থাৎ যত সময় যাচ্ছে তাজমহল বা তাজমহলের মতো স্মৃতিসৌধগুলো যেগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি সেগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে কালো হয়ে যাচ্ছে ছোপ পড়ে যাচ্ছে একে বলা হয় স্টোন ক্যান্সার আজকে আমরা এইখান অবধি পড়ালাম নেক্সট দিন আমরা অক্সাইড এবং বিভিন্ন ধরনের লবণ সেগুলো পড়াবো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লেখো আমরা যতটা সম্ভব এর উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকবে সবাই বাড়িতে বসে পড়াশুনো করো